যে তৃণমূল কংগ্রেস করার অধিকারটা যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, ফিরে নেওয়া হয়, তাহলে আমি সম্পূর্ণ নতুন দল গঠন করব, সেটা 2026-এর ভোটের আগে। 2024 পর্যন্ত কিছু করব না, 2024-এর পার্লামেন্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে আমি যে শুধু মুখের কথাই বলি না, কাজেও অনেকটা করে দেখাই, সেটা ভবিষ্যৎ আমার কর্মপন্থার মাধ্যমে। মুর্শিদাবাদের দল হবে না, এটা দলটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী হবে। দল যখন খুলবো তখন বুঝতে পারবেন নর্থ বেঙ্গলেরও কারা আমার সঙ্গে আছে, বা সাউথ বেঙ্গলেরও কারা আছে, নদিয়ার কারা আছে, মালদার কারা আছে। এখনও তো কথা বলার দরকার নাই, কথা তো এই দলটা যখন হয়েছিল, তৃণমূল কংগ্রেস যখন হয়েছিল 1997 সালে, তখন আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভা নেত্রী, সোমেন মিত্র প্রদেশ সভাপতি। এই দলটা তো মাত্র কয়েকজন মিলে মুকুল রায়রা তৈরি করেছিল, রেজিস্ট্রেশন কার নামে আছে এখনও জানি, আমার কাছে কপি আছে। তো আমার সঙ্গে এইসব কথা বলে কোনো লাভ নাই, যখন প্রয়োজন হবে তখন কেউ কেউ ভাবছে আমি তো মুখে বলছি আমি হুঙ্কার দিচ্ছি, কাজের কাজ কিছুই হবে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সে একবার লাস্ট মরার আগে ঝাঁকুনি দেয় যে কিছু করে মরব, তো সেটা করবো। তাহলে কি হুমায়ুন কবিরের দেওয়ালে পিঠ হয়ে গেছে বলতে পারেন? যারা চক্রান্তকারী তাদেরই তো জয় জয়কার, তারাই যেটা বলছে সেটাই তো রাজ্য নেতৃত্ব শুনছে, তারা যেটা বলছে সেটাই তো হচ্ছে। তা নাহলে একটা শৃঙ্খলার প্রশ্নে যখন সখোজ, সেই শৃঙ্খলাটা বিনা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসের লেটার হ্যাড প্রিন্ট করা হুমায়ুন কবিরের নামে চিঠি আমিও পেয়েছি 4 দিনকার আগেকার, 25 তারিখ, আজ 29 তারিখ, 25 তারিখের ডেট দেওয়া লেটার হেডে হুমায়ুন কবির, মেম্বার অফ অ্যাসেম্বলি 69 ভরতপুর, তার চিঠি সই নাই, স্বাক্ষর নাই, সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এটাও তো শৃঙ্খলা ভঙ্গ। তাহলে কে কাকে শৃঙ্খলা ভঙ্গর উপদেশ দেবে? আর সেটা এখানকার যারা জেলার নেত্রী তারা সেইটাকে নিয়ে আশায় বুক বেঁধেছে, হুমায়ুন কবিরকে বের করে দিতে পারলে আমাদের লুটপাটটা আরও ভালো করে করব। তা করুক না, কদিন করবে, করুক, অসুবিধা নাই। নতুন দল করার ব্যাপারে কি বলছেন? বললাম তো সেটা সময় কথা বলবে, আপনাদের বলার আগে আমি বলেছি বারবার করে লক্ষ্য করুন, প্রচার করুন, আমার দল করব বলেছি সেটাও প্রচার করুন, তেমনি কেন করব বলেছি। যদি তৃণমূল কংগ্রেস আমাকে না রাখে, যদি 2015 সালে যেভাবে আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, যদি সেই রকম কোনো পদক্ষেপ চক্রান্তকারীদের কথায় গুরুত্ব দিয়ে যদি আমাকে সেখান থেকে বিতাড়িত করে বা তাড়িয়ে দেয় বা বহিষ্কার করে দেয়, তখন আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদের আমার মতো বহু কর্মী, তারা আজকে আগে থেকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতো, তাদের মধ্যে অনেক আছে, একজন মারা গিয়েছে সাগির হোসেন, এখনও অনেক আছে, শেখ ফুরখান থেকে শুভজিৎ মুখার্জি থেকে শুরু করে বহু তৃণমূলের কর্মী আছে, যাদের আজকে বর্তমান তৃণমূলের কাছে কোনো গুরুত্বই নেই। সেই সমস্ত অবহেলিত তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে রেজিনগর, জলঙ্গি থেকে পড়ুয়া, 22টা বিধানসভায় আমার ব্যক্তিগত ফলোয়ার আছে আজকের দিনে 30%, 100টা মানুষ বসবাস করলে 30টা মানুষ হুমায়ুন কবির কী বলছে, হুমায়ুন কবির কী করতে চাইছে, এটা তাদের আগ্রহ দেখায়। কাজেই সেই সমস্ত মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমি কিছু করতে পারি না পারি, বিধায়ক হতে পারি না পারি, অন্যায়টাকে অন্যায়, ন্যায়টাকে ন্যায় বলার মুখ আমাকে কেউ বন্ধ করতে পারে। পাবলিক ভোটার তো এমএলএ তৈরি করে, আমি তো বলেছি যে যে মেরুদণ্ডহীন এমএলএরা আজকে দলের এই অন্যায়ের প্রতিবাদ না করে তাদের নিজের স্বার্থ পূরণ করার জন্য চালিয়ে যাচ্ছে, 26 পর্যন্ত চালিয়ে যাক, তারপরে তাদেরকে কি করে সাধারণ মানুষে পরিণত করতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। যদি দল বহিষ্কার করে হঠাৎ করে এইরকম মানে আশঙ্কার কথা কেন? চক্রান্তকারীদের কাজই তো হচ্ছে চক্রান্ত করবে, তাদের স্বার্থ পূরণ করার জন্য তারা বিগত 2015 সালে 26শে ফেব্রুয়ারি আমি কোনো সোকোজ লেটার পাইনি, সৌভাগ্যবশত আজকে সুব্রত বক্সী মহাশয় সেদিনও রাজ্য সভাপতি ছিলেন, সেদিন একজন মহাসচিব ছিলেন,
পার্থ চট্টোপাধ্যায়, তিনি আমাকে ওপেন 26 তারিখে বিকেল 4টার সময় একটু ঘুরে হয়ে বেলডাঙ্গা একটু ঘুরে বলেন একটা কমিউনিটি হলে পার্টির হয়ে বক্তৃতা করছিলাম। সেই সময় আপনাদের একজন 24 ঘন্টার সাংবাদিক আমাদের আমাকে বললো যে আপনাকে পার্টি বহিষ্কার করেছে। আমি শুনে আকাশ থেকে পড়লাম যে কি আমার অপরাধ, তাহলে কি তৃণমূল কংগ্রেস আমাকে তার প্রতীকে ভোট দেওয়ার অধিকারটাও কেড়ে নিতে চাইছে? তো আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে আছি থাকবো। তো সেদিনকে আকাশ থেকে পড়েছিলাম বিনা মেঘে বজ্রপাতের মতো মাননীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সেদিন 6 বছরের জন্য বহিষ্কার করেছিল। দিনটা ছিল 26 ফেব্রুয়ারি 2015। তো সেটার পরে আমি আবার 16-তে আমি বক্সিদার কাছে গেছিলাম, দিদির কাছে গেছিলাম যে আমি যে 70-এ জিনগর বিধানসভার বিধায়ক পদটা নেত্রীর প্রতি উন্নয়নে সামিল থাকার জন্য 18 মাসের মাথায় বিধায়ক পদটা প্রথম 42 জন কংগ্রেসের বিধায়কের মধ্যে আমি প্রথম ব্যক্তি যে রিজাইন দিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। দিনটা ছিল 20 নভেম্বর 2012। তো তারপরে আমাকে 16-তে লড়তে দেওয়ার সুযোগ হোক, কিন্তু আমাকে বক্সিদা বলেছিল যে হ্যাঁ মান্নান হোসেনের কাছে যাও, দিদি বলে দিয়েছে তোমার বহিষ্কার উঠে যাবে এবং তুমি লড়বে। কিন্তু দুর্ভাগ্যবশত এই চক্রান্তের শিকার হয়ে সেদিন আমাকে লড়তে দেওয়া হয়নি। তবু আমার লড়াটা আটকাতে পারেনি। যারা 4 জন সেদিনকে তৃণমূলের প্রতীকে বিধায়ক হয়েছিল, শামশেরগঞ্জে আমিরুল ইসলাম এবং সুব্রত শাহ প্রয়াত সাগরদিঘি, জাকির হোসেন জঙ্গিপুর আর নিয়ামত শেখ হরিয়ারপাড়া, 4 জনই আমার থেকে কম ভোট পেয়ে, কেউ 63,000 কেউ 65,000 কেউ 48,000 কেউ 62,000 ভোট পেয়ে তৃণমূলের নির্বাচিত বিধায়ক হিসাবে সার্টিফিকেট পেয়েছিল। আর আমি কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থী আজকে তৃণমূলের রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে নির্দলের লড়ে টেবিল চিহ্ন নিয়ে লড়ে আমি 74,210 ভোট পেয়েও আমাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়েনি। আমি রাজনৈতিক লড়াই কাকে বলে, সংগ্রাম কাকে বলে সেটা জানি, হারতেও জানি জিততেও জানি, অন্যায়টা অন্যায় বলতে জানি এবং যতদিন বেঁচে থাকবো অন্যায়টা অন্যায় বলে যাবো। তার জন্য কোনো কিছু তক্কা করি না, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমি কোনো কথা বলি না। আমি যেটা মনে করি যে আমার বিবেক জাগ্রত থাকে যে এটা অন্যায়, সে অন্যায়ের প্রতিবাদ করে কাজেই আগামী দিনে কী হবে কবে কী হবে সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই। আমি আগেও বলেছি, আজও আবার আপনাদের মাধ্যমে বলছি, তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে এই যে আজকে 1 ঘন্টা আগে আমার বাড়িতে মাননীয় সুব্রত বক্সির 2 পাতার একটা লেটার সই করা আমার কাছে আমার বাড়িতে এসে পৌঁছেছে, আমার ছেলে রিসিভ করে নিয়েছে। 7 দিন সময় আছে, মেলে না বাই প্রিন্ট পোস্টে, তো সেই প্রিন্ট পোস্টের রিসিভ করে নেওয়া হয়েছে। যথারীতি ওনাদের যে সময়সীমা তার আগেই আমি তৈরি করে নিয়ে যাব, টোটাল নিয়ে যাব। আগামী 31 জুলাই সোমবার আমি অ্যাসেম্বলিতে যাব, অ্যাসেম্বলি সারব, তারপরে বিকেলের দিকে বক্সিদার সঙ্গে যোগাযোগ করব, যেখানে থাকবে সেখানে গিয়ে তার সহজের উত্তর।